আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পড়ে পর, আগে বল তুই মুশরিক কিনা, শিরক করস নাকি বল। আমরা বলি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল আল্লাহ আমি শিরক করি না। আবার জিলহজ মাসে দুইটা জামা পড়ে, ইজার আর রেদা, সাদা একটা চাদর, সাদা একটা লুঙ্গি পড়ে আরাফাতের ময়দানে আমরা কাঁদতে থাকি আর পড়তে থাকি দোয়া। আল্লাহ বলে হজ বান্দা তুই পরে করবি, আগে বল মুশরিক কিনা, আগে বল শিরক করস নাকি। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লাকা ওয়াল মুলক লা 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 শারীকা লাক, শিরক করি না। তার মানে নামাজের আগে ঘোষণা দিতে হয় আমরা শিরক করি না, রোজা রাখার আগে ঘোষণা দিতে হয় আমরা শিরক করি না, আবার হজের ময়দানে যখন লাব্বাইক লাব্বাইক বলে চিৎকার করি সবার আগে ঘোষণা দিতে হয় আমি শিরক করি না। আবার আল্লাহ বললেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন, যদি শিরক করো তোমার আমল সব বাতিল হয়ে যাবে, নামাজ রোজা হজ যাকাত জিকির সব বাতিল হয়ে যাবে, আর শির যদি না করো সব আমল গুলো কবুল করবে কে? এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আমি আমার খুতবার শুরুতে আপনাদের খেদমতে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি, যে সূরাটা আমাদের সবার মুখস্থ। কি নাম সূরা? সূরা কুল হুয়াল্লাহ অথবা সূরাতুল ইখলাস। মুখস্থ নাই কার কার, হাত তোলেন। এক দুই তিন চার পাঁচ পিছনে ছয় সাত, এই যে সাফা একজন তুলছে আট, এই যে সভাপতি সাহেব নয়। সভাপতি চাচা মনে করছে কার কার কুল হল্লা মুখস্থ আছেন, হাত তুলেন। সাফা কেউ এটা তো কবেই মুখস্থ, আগে আগে হাত তুলি। আসলে জিজ্ঞেস করেছিলাম কার কার মুখস্থ নাই, খুশির চোটে মানুষ হাত তুলে ফেলে ভুল করে, আর আমরা ভুল করলে আমরা মাফ করে কে? কি এক আল্লাহ আমরা পাইছি, আমরা খালি ভুল করি উনি খালি মাফ করে। ওয়াসফির যামবি ওয়া কাবিল ইত্তাউ, ওনার কাজ হচ্ছে মাফ করা, শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ ভুল করে ফেলা, ওনার কাজ সুবহানাল্লাহ করবেন না। তো এই সূরাতুল ইখলাস শুধু মুরব্বি চাচা কেন, ছোট বাচ্চাদের তো মুখস্থ আছে, আছে না? যদি জিজ্ঞেস করি কবে মুখস্থ করছো, কেবল হুজুর জানি না, কেউ পেতে পারবো না, কারণ এটা যে কবে মুখস্থ করছে আমি নিজেও জানি না। ছোটবেলায় আব্বার হাত ধরে দাদার হাত ধরে যখন আমরা মসজিদে যাই, তখন ইমাম সাহেবের কণ্ঠে শুনতে শুনতে ছোটখাটো সূরাগুলো কবে যে এমনি মুখস্থ হয়ে যায় আমরা নিজেরাও টের পাই না। সুবহানাল্লাহ বলেন, সূরাতুল ইখলাস ওই রকম একটা সূরা, ঠিক কিনা? এটা মাক্কী সূরা। কি সূরা? When I conduct any tafsir, I consider all the sitting audience my students. যারা বসে আমার কথা শুনে আমি মনে করি এরা আমার ছাত্র, যখন আমি বলি মনে করি আমি শিক্ষক, আমার আগে যিনি কথা বলছিলেন উনি ছিলেন আমাদের শিক্ষক, আমরা তখন ছাত্র, ঠিক কিনা? আমার পরে আবার কেউ বসলে উনি হয়ে যাবে আমাদের শিক্ষক, আমরা হয়ে যাব ছাত্র। কোরআনের ছাত্র হয়ে বাঁচতে পারলেও লাভ, মরতে পারলেও লাভ, লস নাই, কোরআনের সাথে লাগলেই লাভ, মর্যাদা বাড়ায় দেয় কে? এই জন্য আমি ক্লাসের মতো করে বোঝানোর চেষ্টা করি, যাতে করে কিছু নিয়ে যাওয়া যায়, মাথায় করে নিয়ে যেতে হবে আমাদের উদ্দেশ্যে। এই জন্য যখনই প্রশ্ন করব সামনে থেকে শুরু করে প্যান্ডেলের পেছন পর্যন্ত সবাই উত্তর করতে হবে একসাথে, রাজি তো? আর জোরে পড়েন ইনশাআল্লাহ। সূরাটার নাম সূরাতুল ইখলাস, কি নাম সবাই বলেন নাই, কি নাম? সূরাতুল ইখলাস। এটা মাক্কি সূরা। কি সূরা? এখনো সবাই বলেন না, সবাই বলতে হবে এটা মাক্কী সূরা। কি সূরা? এটা মাক্কী সূরা। এই সূরাটা কোরআনের 30 পারায় অবস্থিত। কত পারায়? 30। আয়াত সংখ্যা 4টা, কয়টা? 112 নাম্বার সূরা। কয় নাম্বার কোরআনের সূরা আছে? কয়টা? 114টা। এটার নাম্বার কত? 112। আয়াত মাত্র 4টা। এই 4 আয়াত বিশিষ্ট ছোট্ট সূরাটির মধ্যে শব্দ আছে মাত্র 15টা, কয়টা? এই সূরাটার মধ্যে সর্বমোট অক্ষর আছে 47টা, কয়টা? এই তো আপনারা সুন্দর ছাত্র হয়ে গেছেন, প্রশ্ন করা মাত্রই উত্তর দিতে পারেন, আলহামদুলিল্লাহ পড়েন।
সূরাতুল ইখলাসই শুধু সূরাতুল ইখলাসের নাম নয়, ইখলাস ছাড়াও এই সূরাটার আরো কিছু নাম আছে। শুনবেন, এই সূরার আরেকটা নাম হলো সূরাতুত তাওহীদ, তাওহীদের সূরা। এই সূরার ভিতরে তাওহীদের কথা আছে না নাই? তাওহীদের মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম আল্লাহ, নাম জপলে বুঝতে পারি আল্লাহর কালাম বলো, মুহাম্মাদের নাম ওই নামেরই রশি ধরে যাই আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মোকাম বলো, মুহাম্মাদের নাম বলেন। তাওহীদেরই মুরশিদ আমার মুহাম্মাদের নাম বলো, মুহাম্মাদের নাম আল্লাহর নাম জপলে বুঝতে পারি আল্লাহরই কালাম বলো, মুহাম্মাদের নাম। আল্লাহু আকবার পড়ো। এই সূরার একটা নাম হলো সূরাতুত তাওহীদ। কি নাম? তাওহীদ মানে একত্ববাদ। আমার আল্লাহ কয়জন? চিল্লায় বলতে হবে আল্লাহ কয়জন? এটার ঘোষণা এই সূরার ভেতরে আছে না নাই? এই জন্য এই সূরার নাম সূরাতুত তাওহীদ, এক আল্লাহ সূরা, একত্ববাদের সূরা। আমরা হচ্ছে মুয়াহিদুন, আমরা এক আল্লাহ বিশ্বাসী। আমাদের কি একাধিক আল্লাহ আছে? কথা বলেন হিন্দু ভাইরা, যদি তোমরা কেউ এসে থাকো, আমাদের হিন্দু ভাইরা অনেক ঈশ্বরে বিশ্বাস করে। তাদের নাকি 33 কোটি দেবতা। কয় দেবতা? তার মানে কয়টা দেবতা যা আছে নিজেও জানে না। ও কি নাম বলতে পারবে 33 কোটি? তা আমার খোদার নামে যদি আমি কইতে না পারি, এটা কি খোদা হইলো? কথা বলেন। ওরা দুর্গারে ডাকে, সরস্বতীকে ডাকে, কৃষ্ণকে ডাকে, রামকে ডাকে, আছে না নাই? যত মিটানা চাহে জীবন কা তৃষ্ণা, সুবহ শাম বল বন্দে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। ঠিক কিনা? এটা ওরা বলে, আমরা কি এটা বলি? আমরা বলি যত মিটানা চাহে জীবন কা জালা, সুবহ শাম বল বন্দে আল্লাহ আল্লাহ আল্লাহ। ঠিক কিনা? আমরা এক আল্লাহ বিশ্বাসী, আর ওরা 33 কোটি দেবতায় বিশ্বাসী। নিজেদের খোদাদেরকে নিজেরা চিনে না। এজন্য আল্লাহ বললেন গোলাম, এমন একটা সূরা দিলাম, এই সূরার মধ্যে আমি আল্লাহ যে এক, এর ঘোষণা আছে না নাই? এজন্য সূরাতুল ইখলাস এর আরেক নাম সূরাতুত তাওহীদ। কি নাম? আরো জোরে কর, তাওহীদের সূরা, একত্ববাদ। আপনি বাঁচতে চাইলে আপনাকে একত্ববাদে বিশ্বাস করতে হবে। আপনি যদি দুই আল্লাহ বিশ্বাস করেন, ইমান থাকবে? না। তিন স্রষ্টায় বিশ্বাস করলে ইমান থাকবে? না। ওইটার তাওহীদ থাকে না, ওইটা হয়ে যায় শিরক। তাওহীদের বিপরীত কি? শিরক। কথা বলেন। আল্লাহ বললেন ইন্নাল্লাহ লা ইগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে সব গুনাহ ক্ষমা করতে পারেন, সব পাপ তিনি মাফ করে দিতে পারেন, শুধু শিরকের গুনাহ তিনি মাফ করেন না। কোন গুনাহ মাফ করেন না? এজন্য শিরক করা যাবে না। কথা বলেন না। বিশ্বনাই বললেন আফা মিন দাবি বিন নামাল, পিঁপড়ার গুটি গুটি পায়ের মতো শিরক আমাদের দেহের ভেতরে প্রবেশ করে আমাদের ইমানকে ধ্বংস করে দেয়, যেমনি পিঁপড়া মিষ্টির দোকানের মিষ্টির দোকানে ঢুকে মিষ্টি নষ্ট করে দেয়। ঠিক কিনা? এজন্য শিরক যদি করেন কোনো মাফ নাই। আবার হাদিসে কুদসিতে আল্লাহ বললেন গোলাম, কিয়ামতের কঠিন ময়দানে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে, সাগরের অথই পানি পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে হাজির হয়ে যাও, আর ওই গুনার মধ্যে যদি শিরকের গুনাহ না থাকে, কোন গুনাহ? পাহাড় পরিমাণ গুনাহ আছে ঠিকই, কিন্তু কোন গুনাহ নাই? পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে এসেছো, মাথাটা নিচু করে আমার সামনে কিয়ামতের দিন দাঁড়িয়ে রয়েছো, পাহাড় পরিমাণ গুনাহ, কিন্তু এই গুনার মধ্যে শিরকের গুনাহ যদি না থাকে, তাহলে জেনে রেখো আমি আল্লাহ পাহাড় পরিমাণ দয়া আর ক্ষমা নিয়ে তোমার কাছে হাজির হয়ে যাব। শিরক করা যাবে না।
এজন্য আমরা যখন নামাজে দাঁড়াই, আল্লাহ বলে নামাজ পরে পর, আগে বল তুই মুশরিক কিনা, শিরক করস নাকি বল। আমরা বলি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়ামা আনা মিনাল আল্লাহ আমি শিরক করি না। আবার জিলহজ মাসে দুইটা জামা পড়ে, ইজার আর রেদাব, সাদা একটা চাদর সাদা একটা লুঙ্গি পড়ে আরাফাতের ময়দানে আমরা কাঁদতে থাকি আর পড়তে থাকি দোয়া, আল্লাহ বলে হজ বান্দা তুই পরে করবি, আগে বল মুশরিক কিনা, আগে বল শিরক করস নাকি। আমরা বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক লাকা ওয়াল মুলক লা 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 শারীকা লাক, শিরক করি না। তার মানে নামাজের আগে ঘোষণা দিতে হয় আমরা শিরক করি না, রোজা রাখার আগে ঘোষণা দিতে হয় আমরা শিরক করি না, আবার হজের ময়দানে যখন লাব্বাইক লাব্বাইক বলে চিৎকার করি সবার আগে ঘোষণা দিতে হয় আমি শিরক করি না। আবার আল্লাহ বললেন লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, যদি শিরক করো তোমার আমল সব বাতিল হয়ে যাবে, নামাজ রোজা হজ যাকাত জিকির সব বাতিল হয়ে যাবে, আর শিরক যদি না করো সব আমল গুলো কবুল করবে কে? আল্লাহ। এজন্য চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। নাকি মাজারে যেয়ে যাবে? না। নাকি খাজা বাবার কাছে? না। কেউ ফিরে না খালি হাতে খাজারে তোর দরবারেতে, বলে কিশোরগঞ্জে বলে না? হ্যাঁ, মাজারে নাকি খালি হাতে ফিরে না, ভুয়া কথা। কত লোক দামি ঘড়ি পরে মাজারে গেছে, পরে ঘড়ি চুরি হয়ে যায় খালি হাতে ফিরে, দামি জুতা পড়ে যায় জুতা চুরি হয় না, উনি যায় কই ধাক্কার চোটে জুতা যায় কই, পরে খালি পায়ে ফিরে আছে না নাই?